একমাত্র তৃতীয় তলা ছাড়া আর বাকি প্রতিটি ফ্লোরেই কিন্তু খাবার রেস্টুরেন্ট রয়েছে। আর যেখানে খাবার রেস্টুরেন্ট থাকে সেখানে আগুনের ব্যবহার থাকে এবং আগুনের যে গ্যাসের উৎস সেটিও তাদেরকে জোগাড় করতে হয়। স্বাভাবিক কারণেই না জানতে পারলেও আমরা স্পষ্টতই বুঝতে পারি যে উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই আগুন একেবারে উপরের দিকে চলে যায়। বেইলি রোডের যে মর্মান্তিক ঘটনা সেটি তখন থেকেই আপনারা গণমাধ্যমে প্রচার করে আসছেন, সারা দেশের মানুষ জানছে, কারণ এ ধরনের শোকাবহ অবস্থা প্রতিটি মানুষকে অত্যন্ত উদ্বিগ্ন করে, বেদনাহত করে। সেজন্যই আপনাদের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে যে বিষয়ে আমাদের বিস্তারিত আপনাদেরকে অবগত করা প্রয়োজন। বৃহস্পতিবার রাত আনুমানিক 9:45 আমাদের বেইলি রোডের গ্রিন কোজি কটেজ শপিং মল যেটি, এই জায়গাতে নিচের তলাতে হঠাৎ খেয়াল করা যায় যে একটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, এবং সেই অগ্নিকাণ্ডের যে সূত্রপাত হয়, প্রাথমিকভাবে পুলিশের একজন সার্জেন সেখানে উপস্থিত ছিল এবং কিছু লোক ছিল, তারা সেটি তারা নেভানোর চেষ্টা করে। মুহূর্তের মধ্যেই আগুন কিন্তু ছড়িয়ে যেতে থাকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে, এটি আমার নজরে আসার সাথে সাথেই আমরা ফায়ার সার্ভিসে খবর দেয়া, লোকজন যাতে ভিড় করতে না পারে সেটি নিশ্চিত করা, এবং তাড়াতাড়ি কন্ট্রোল রুম থেকে এবং আশেপাশে আমাদের যে মোবাইল টিমগুলো ছিল সেগুলোকে ওই জায়গায় গিয়ে যাতে ফায়ার সার্ভিস কাজ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমি নিজেই নির্দেশনা প্রদান করি। এটি আনুমানিক 9:50-এর দিকে হয়তো হবে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে খুব অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা উপরের দিকে চলে যায়, এবং আপনারা জানেন যে এই আটতলা ভবনটি অত্যন্ত দোকানদারা, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং দোকানদারা একেবারেই স্পেস নেই বললেই চলে, সেরকম একটি বদ্ধ জায়গা। যদিও এই জায়গায় একমাত্র তৃতীয় তলা ছাড়া আর বাকি প্রতিটি ফ্লোরেই কিন্তু খাবার রেস্টুরেন্ট রয়েছে, আর যেখানে খাবার রেস্টুরেন্ট থাকে সেখানে আগুনের ব্যবহার থাকে এবং আগুনের যে গ্যাসের উৎস সেটিও তাদেরকে জোগাড় করতে হয়। স্বাভাবিক কারণেই না জানতে পারলেও আমরা স্পষ্টতই বুঝতে পারি যে উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই আগুন একেবারে উপরের দিকে চলে যায়। হয়তো সামনের দিকটিতে কভার করেছিল, পিছনের দিকটিতে কিছুটা কম ছিল। তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদের ফায়ার সার্ভিস আসে এবং ফায়ার ফাইটার যারা ছিল তারা কাজ শুরু করে, এবং যাতে এটি আরও ব্যাপকতা লাভ করতে না পারে, পাশের বিল্ডিংয়ে যেতে না পারে, সেই কাজটি তারা করে। এটি আপনারা নিজেরাই দেখেছেন, সেটির ব্যাপারে আমি আর খুব বেশি বলতে চাই না। তো এখানে আমাদের যেটি অবজারভেশন সেটি হলো যে নিচের তলায় দুটি খাবারের রেস্টুরেন্ট ছিল, পেছনের দিকে একটি বড় রেস্টুরেন্ট আর সামনের দিকে ছিল ছোট একটি স্টলের মতো, যেখানে হালকা কিছু স্ন্যাক্স এবং কফি বা টি এ জাতীয় খাবার দেওয়া হতো। এই জায়গাটাতেই কিন্তু প্রথম অগ্নিকাণ্ডের সূচনা আর সবাই প্রত্যক্ষ করে, যেটির ভিডিও ক্লিপও কিন্তু অ্যাভেলেবেল সবার কাছে আছে আমার ধারণা। এই ঘটনার পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিমের সাথে বাংলাদেশ পুলিশের যারা আছে, পরবর্তীতে বিজিবি আসছে বা অন্য সকলেই কিন্তু চেষ্টা করেছে